সামনেই পুজো, পুজো একেবারে দোরগোড়ায়, তো এক মাসও বাকি নেই। যারা ভাবছেন ফ্যাট টু ফিট হবেন তাদের জন্য আজকে একটা জমিয়ে সুলুক সন্ধান দিতে চলেছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবলীনা কুমার। দেবলীনা, স্বাগত আর্টিস্ট টিভিতে। এটা দিয়ে শুরু করলাম যে ফ্যাট টু ফিট, পুজো আসতে দেখবে আমাদের সবারই একটা জিনিস হয় যে সারা বছর চিন্তা থাকে না, খুব কাছের কারোর বিয়ে বাড়ি বা পুজোর সময় সবার মনে হয় ইস একটু নিজেকে ফিট করা দরকার। সেই নিয়ে আড্ডা দেবো দেবলীনাকে যখন পেয়ে গেছি, তো এটা তো ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। প্রথমেই বলো যে পুজো রিলিজ প্রমোশন সব ব্যস্ততা নিয়ে কেমন আছো? খুব ভালো, এবং যেহেতু সামনে পুজো আসছে তার একটা এক্সাইটমেন্ট আছে যে পুজো আসছে প্রচুর শপিং করব, প্রচুর খাওয়া দাওয়া হবে, তো সেই ভেবে খুব ভালো আছে মনটা। খাওয়া দাওয়া করো তুমি? হ্যাঁ হ্যাঁ একদম। তার কারণ আমার মানে তার কারণ দুটো জিনিসে বোঝা যাবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে আমার যারা সোশ্যাল মিডিয়া দেখে তারা জানে যে আমি রোজ ওয়ার্কআউট করি, আমি খুব হেভি ওয়ার্কআউট করি, যে না খেলে তো আমি এমনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আর তাছাড়া যেহেতু আমি স্টেজে রেগুলার পারফর্ম করি, সেটার জন্য একটা মারাত্মক এনার্জি লাগে, যখন যখন আমরা নাচি প্রায় টানা 50 মিনিট 1 ঘন্টা নাচতে হয়, তো সেটার জন্য একটা কি বলবো খাবার মানে খাবার থেকে যে এনার্জিটা আসে সেটার খুব দরকার। আমার মনে হয় সঠিক খাবার এবং সঠিক পরিমাণে খাবারটা খুব ইম্পর্টেন্ট, মানে সবসময় যে সঠিক খাবার, কারণ যেহেতু আমরা সারাক্ষণ বাইরে বাইরে থাকছি আমি চেষ্টা করি খাবার ক্যারি করার, কিন্তু সবসময় সেটা ভালোও লাগে না খেতে, বা হয়তো সব বাইরে বন্ধুরা খাচ্ছে অবভিয়াসলি নিজে তো আর বাড়ির খাবার খাবো না, কিন্তু আমার মনে হয় যদি কোয়ান্টিটিটা যদি জানি যে আমার এতটাই খিদে তার থেকে একটু কম খাবো তাহলে আমার মনে হয় সমস্যাটা হবে। যেটা নিয়ে কথা বলবো মানে ধরো আর দিন কুড়ি বাকি আছে পুজোর, তো অনেকেই আছেন যে একটু যদি রিডিউস করা যায়, তো তাদের জন্য তুমি কি টিপস দেবে? দিন কুড়িতে অ্যাকচুয়ালি রিডিউস করাটা খুব মুশকিল, কিন্তু হ্যাঁ দু একটা জিনিস করা যায়, তাতে 2-3 কেজি মতন বা গালটা জাস্ট একটু ভেঙে দেওয়ার সামান্য সামান্য। হ্যাঁ আমার মনে হয় প্রচুর পরিমাণে জল, প্রায় 3 লিটার থেকে 3.5 লিটার খুব ডিফিকাল্ট, কারণ আমিও জল খেতে খুব ভালোবাসি না, কিন্তু এটা যদি খাওয়া যায় তার কারণ হচ্ছে একটা হচ্ছে পেট ভর্তি রাখে, মানে যখনই বৃষ্টি খিদে হবে যদি জল খেয়ে নিই তাহলে খিদেটা কিন্তু চলে যায়, আর যদি অ্যাকচুয়াল খিদে পাই তাহলে আমরা খেয়ে নেবো, কিন্তু বেশিরভাগ সময় আমাদের বৃষ্টি খিদে একটা সম্ভাবনা থাকে, যেটা কাটানোর একটা খুব ভালো উপায় জল। আর পুজোর আগে এই 20 দিন যদি একটুখানি মেপে খাওয়া যায়, বা এই 20 দিন যদি একটু বাড়ির খাবার খাই অ্যান্ড উই লুক ফরওয়ার্ড যে পুজোর সময় আমরা বাইরে খাবো, তাহলেও কিন্তু বাড়ির খাবারে একটু তাড়াতাড়ি ওয়েট লস হয়। মানে নর্মাল ভাত, আমি কিন্তু রোজ ভাত খাই অ্যান্ড আই প্রেসক্রাইব ভাত, তার কারণ হচ্ছে যে ভাতের মতন এনার্জি আর ডাইজেশন অন্য খুব কম খাবার দিতে পারে, তো ভাত আমার অনেকটা ওষুধের মতন কাজ করে, যে যেমন ধর আমি বমি করছি হয়তো সবাই বলছে মানে জল খেতে, মানে আমি বলছি যে খুব সিদ্ধ কিছু খেতে, আমি যদি তখন ভাত আর একটু আলু মাখাও খেয়ে নিই আমার কিন্তু শরীরটা অনেক বেশি, বিকজ দ্যাটস ফুললি কার্বোহাইড্রেট আর পুরোপুরি এনার্জি দিচ্ছে। এবং ভাতের খুব মজার ব্যাপারটা হচ্ছে 1 কাপ ভাতে 121 ক্যালোরি থাকে, যেটা কিছুই না, কিন্তু একটা রুটিরও কিন্তু মিডিয়াম সাইজ একটা রুটির ক্যালোরি হচ্ছে 120। এগুলো আমরা খুব একটা পড়াশোনা করি না বলে আমরা জানি না, কিন্তু তার জায়গায় যদি এইটুকুন 1/2 কাপও ভাত খাওয়া যায় সেটা কিন্তু পেট ভরে যায় অনেক। তরমনে ওই একটু হালকা যদি মিনিমালিস্টিক চেঞ্জ করা যায় ডায়েটে, এবং একটু যদি ওয়ার্কআউট সম্ভব হয়, অ্যাটলিস্ট কিছু না ওয়ার্কআউট তুমি বলবে? অনেকেই, আমার মা যেমন জিমে যাওয়া পছন্দ করেন না, মানে সে আমি এত বছরেও বলে পারিনি, এইটা না একটা ভীষণ বড় পয়েন্ট। অনেকেই আছে জিম আছেন যারা জিমে যেতে পছন্দ করেন না, একটা ধারণা আছে যে জিম ছাড়লে হয়তো আবার মোটা হয়ে যাবো আগের জায়গায় চলে আসবো, তারা যদি ঘরে কিছু করতে চান কি বলবে? ঘরে আমিও ইনিশিয়ালি ঘরেই শুরু করেছিলাম, ঘরে যেই সমস্যাটা হয়েছে একটা জায়গা অবধি আটকে যায়, এবং উইথ এজ আমাদের সবার না মাসল গ্রো করা উচিত ফর বেটার লাইফ, মানে লোকে তো করে যে ছোটবেলায় জিমে গেলাম পরে জিমটা ছেড়ে দিয়ে, ঠিক উল্টোটা হওয়া উচিত। এবং আমার মনে হয় যে পুজো এই 20 দিনের মধ্যে সম্ভব নয়, মানে সত্যি সম্ভব নয় কিছুটা, হ্যাঁ এটা কখনোই সম্ভব, কিন্তু আমি বলবো অ্যাটলিস্ট পুজোর আগে যদি 1 ঘন্টা হাঁটা যায়, যদি কেউ জিম না হাঁটা কিন্তু দৌড়ানোর থেকে বেটার এক্সারসাইজ, হাঁটা যায় বা সাইক্লিং যদি, তা তো কোনো কথাই নেই, আমি গ্যারান্টি দিচ্ছি 20 দিনে 3-4 কেজি আরামসে কমে যাবে, সত্যি সাইক্লিং খুব ভালো এক্সারসাইজ। এখন যা ব্যাধা তাতে সাঁতার কাটাটা একটু মুশকিল, না হলে সাঁতার ইজ আ গুড এক্সারসাইজ, বা যে কোনো স্পোর্ট মানে যে যেটা খেলতে ভালোবাসে
সেটাই যদি করা যায় বা একটু বাড়িতেও অ্যাক্টিভ থাকা যায়, মানে আমি তো বলবো যেহেতু আমি সবসময় অ্যাপল ওয়াচ পরে থাকি, বাড়িতে কাজ করলেও সব থেকে বেশি স্টেপস কাউন্ট হয়, তো বাড়ির কাজও করলে কিন্তু যদি আমি মানে বেসিক্যালি আমাকে অ্যাক্টিভ থাকতে হবে, একদম অ্যাক্টিভ থাকাটাই শেষ কথা, তাহলে 3 কেজি মতন কমে যাবে সেটা আমার কেন। 3 কেজি কমলেও কিন্তু পুজোতে বেশ কিছুটা, 3 কেজি কিন্তু অনেক অনেক কম মানে মনে হয়, আমরা কিন্তু লোকে যে বলে আমার 10 কেজি বেড়ে গেছে, 10 কেজি কিন্তু 10 বছরে বেড়েছে, কারণ এক মাসের মধ্যে 1 কেজি বাড়া সম্ভব, মানে এটা সম্ভব নয় যে আমি 2 সপ্তাহের জন্য বাইরে গেলাম আমি 5 কেজি নিয়ে ফিরে এলাম, সেটা ইম্পসিবল। সেটা যেটা হয় সেটা ওয়াটার ওয়েট, সেটা কমেও যায় 2 সপ্তাহের মধ্যে। লোকে যে 10 কেজি বেড়েছে বলে সেটা 10 বছরে বাড়ে এবং তারপরে তারা এক্সপেক্ট করে সেটা 1 মাসে কমে যাবে, যেটা সম্ভব নয়। তো দেবলিনা, ওই যেটা বলছিলাম যে ফ্যাট টু ফিট, সেই যে তোমার জার্নিটা অনেক বড় জার্নি, খুব সংক্ষেপে বলো একটু দর্শকদের। এটা 1 মাসে সম্ভব নয়, অনেক দিন ধরে, এবং এটা হচ্ছে কনস্ট্যান্টলি একটা জার্নি যেটা চলতে থাকবে। জিমটার যদি তুমি প্রেমে পড়ে যাও তাহলে তো খুব ভালো, তাহলে তখন শুধুমাত্র রোগা হওয়ার জন্য জিমে যায় মানে যাবে না, ফিট থাকার জন্য যাবে, সেটা মন ভালো রাখার জন্য যাবে, দুঃখ ডিপ্রেশন মানে তাড়িয়ে দেওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে জিমে যাওয়া। তো আমার মনে হয় পুরো সর্বোপরি ভালো থাকার জন্য ওয়ার্কআউট করাটা আমার জন্য খুব জরুরি। একদমই, তো তুমি যেহেতু এত ওয়ার্কআউট করো, চিট ডে থাকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকে, সানডে মোটামুটি পুরোই চিট ডে আমার। এমনিও আমি খুব না কনস্ট্রেন্ট থাকতে পারি না বা নিয়মে থাকতে পারি না, এটা আমার একটা সমস্যা, তো আমি চেষ্টা করি অল্প অল্প ডাইভার্সন করতে, আর সানডেটা মানে তো মনের খুশিতে চিট ডে। একদমই, সামনে পুজো আসছে, তুমি বলে দিলে কি কি ভাবে 3-4 কেজি কমিয়ে একটু টোন্ড হতে পারবে। তোমাকেও পুজোর অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো পুজো কাটুক তোমার। একদমই, আপনারা দেবলিনার কাছ থেকে শুনে নিলেন কিভাবে পুজোর আগে 3-4 কেজি কমিয়ে টোন্ড হয়ে যেতে পারবেন। এরকম যদি আরো বিভিন্ন খুঁটিনাটি জানতে চান, চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।